হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস লিমিটেডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো ফাইনালি কিন্তু আমাদের দেশি মুরগিগুলো ডিম পাড়াই স্টার্ট করছে। দেখেন এখানে আমাদের একটা মুরগি ডিম পাড়ছে। সো আমরা যে কাজটা করছি, আমাদের বড় খাঁচার মধ্যে আমাদের এই মুরগিগুলোকে নিয়ে আসছি, আর আমাদের যে দেশি মুরগিগুলো এখানে ছিল সবগুলোকে আমরা সেপারেট করে আলাদা আলাদা করে দিয়েছি। সো একসাথে থাকলে যেহেতু ডিম পাড়তেছিল না, এই জন্য দেখেন এখানে দুইটা খাঁচার মধ্যে আপনার চারটা পার্টিশন এসে চারটা দেশি মুরগি এখানে আছে, ওই জায়গায় একটা আছে। সো সবগুলোর পানি খাবার বের করা ছিল, পানির মধ্যে ওষুধ দেওয়া লাগবে, কারণ আমাদের এখানে দেখলাম যে আমাদের একটা ঘুঘু পাখি আর একটা কবুতরের বাচ্চা একটু অসুস্থ। সো এগুলোকে দিয়ে দিব। দেন হচ্ছে এই যে আমরা এই ওষুধটা ইউজ করতেছি, এটা হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিয়ে খাওয়াইতে হবে, পাঁচ দিন টোটাল খাওয়ানো লাগবে। আর আদার্স পাখিগুলো দেখলাম যে ভালোই আছে, সো এগুলোকে আমরা একটা ওষুধ দিয়ে দেবো যাতে এগুলো দুর্বল থাকলে ইমিউনিটিটা বুস্ট হয়ে যায়। এখানে আমাদের এক জোড়া কবুতর ডিম পাড়ছে আর ঘুঘু পাখিগুলো এখানে বাসা বানাইতেছে, ইনশাল্লাহ তারা কয়েকদিনের মধ্যে ডিম পাড়া দিবে। আর এটা কালকে একটা ডিম পাড়ছে, দেখা যাক আজকে পারে কি না। আমাদের কোয়েল পাখিরও কিন্তু প্রত্যেকদিন ডিম পাইতেছে, আমরা কালকেও নিয়ে গেছি, দেন আজকে সকালে ডিম পাড়ছিল। সো ভিডিও করা হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আদার্স আপডেট বলতে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেন এই গাছগুলো লাগাইছিলাম। সো গাছের বাইরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সো আরও কিছু গাছের কাজ এখনও বাকি আছে, দেন একুরিয়ামেরও কিছু কাজ বাকি আছে, ওইগুলো আপনাদের সাথে আস্তে আস্তে আমরা শেয়ার করবো। সো এখন পাখিগুলোকে আজকে ওষুধ দেওয়া দিব, এ হচ্ছে ওষুধ। সো ওষুধ টষুধ দিয়ে দেন হচ্ছে আমরা নিচে চলে যাব, নিচেও কিছু বেশ কিছু আপডেট আছে। সো ওইগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা তেমন বড় হইতেছে না, কারণ দুপুরবেলা ছাদে আসছি, প্রচণ্ড রোদ, পাখিগুলোকে অনেকক্ষণ পানি ছাড়া রাখা হয়েছে। সো পানি টানি দিয়ে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাবো আর কি। আর কবুতরের বাচ্চাগুলো একটু দেখাই আপনাদেরকে আজকে, দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। একটা বাবার কালার পাইছে আর একটা হচ্ছে আপনার মায়ের মতো হয়েছে আর কি। ওদের বাবা মা কিন্তু আপনার এই যে দেখেন নিচে, যেহেতু খাবার টাবার দেওয়া হয় নাই, সবগুলো যেটার মধ্যে খাবার দেখছে ওই জায়গায় সবগুলো জ্বর হইতেছে, সেগুলো এখন খাবার দিয়ে দেবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।